হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ফেসবুক আইডিতে হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট নিতে পারি প্রতিদিন, সো সেটা জানতে পারবো। সো আপনি যদি আপনার আইডিতে হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াতে চান অ্যান্ড ফ্রেন্ড রিকোয়েস্টে প্লাস ফলোয়ার বাড়াতে চান, তাহলে আজকে আপনার জন্য এই ভিডিওটি আপনি জাস্ট ফুল কন্টিনিউ করুন। কীভাবে আপনি আপনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াতে পারেন সকল ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি শুরু করা যায়। অল রাইট গাইস, প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব অ্যান্ড নেব। নেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের ফেসবুক আইডিটি যে ফলোয়ার বা ফ্রেন্ড রিকোয়েস্ট রয়েছে সেটা বাড়াবো। বাড়ানোর জন্য আমাদের কিছু নিয়ম আছে, সেগুলো ফলো করতে হবে। তাহলে আমাদের আইডিতে প্রথমে ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড বাটন যেটা রয়েছে সেটা অ্যাড করতে হবে। যদি আমরা প্রফেশনাল মুডটি অন করে থাকি অবশ্যই মাসবে আমাদেরকে অ্যাড ফ্রেন্ড বাটনটি অ্যাড করতে হবে। এরপরে আমাদেরকে কিছু নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়াতে হবে, ঠিক আছে? সো ফুল কন্টিনিউ করতে থাকুন। তো আমি যেগুলো ভিডিও দেই সেগুলো একদম রিয়েল ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি আর আগেও ভিডিও দিয়েছিলাম আর ওগুলোতে আমি মূলত সব কিছু শেয়ার করেছি আর আমি ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়িয়েও দেখাইছিলাম, ঠিক আছে? সো অনেকে তারপরেও আমাকে কমেন্ট করতেছিলেন যে বাড়ে না এই সকল ফাউল ভিডিও হ্যান ত্যান। সো আপনারা অনেক বাজে বাজে কমেন্ট করেছেন আর অনেকেরই যাদের বাড়ছে তারা ভালোই কমেন্ট করেছে। সো আপনি এই ভিডিওটি দেখতে থাকুন, আমি যে পদ্ধতিতে বাড়াইছিলাম অ্যান্ড বাড়াই মাঝে মধ্যে সেই পদ্ধতি আমি আপনার সাথে শেয়ার করবো। সো জাস্ট আপনি ফুল কন্টিনিউ করুন। প্রথমে আপনি এখানে আসবেন প্রোফাইলে, প্রোফাইলে আসার পরে থ্রিডট একটা ক্লিক দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ভিউয়ার্সে একটা ক্লিক দিবেন। ভিউয়ার্সে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে চেক করে নেবেন আপনি যে প্রফেশনাল মুডটি অন করেছেন তারপরে আপনার প্রোফাইলে এখানে কী বাটন শো করতেছে। সো আপনার এখান থেকে যদি দেখা যায় তাহলে তো ভালো, আপনি এখানে দেখেন আমার ফলো বাটনটি শো করতেছে। আর যদি না দেখা যায় সেক্ষেত্রে আপনি কী করবেন, কালো দেখা যেতে পারে স্ক্রিনটি, সেক্ষেত্রে আপনি ভালো করে দেখবেন আপনার যে এই যে আমরা কালারটা দেখতে পাচ্ছেন আমার কালার অনুযায়ী দেখুন এই জায়গায় দেখতে পারবেন এখানে অ্যাড ফ্রেন্ড বাটন রয়েছে কিনা। এখানে মেসেজ বাটনও থাকবে, দেন এখান থেকে যদি ফলো বাটন থাকে সেক্ষেত্রে অ্যাড ফ্রেন্ড বাটন কীভাবে অ্যাড করবেন সেটা দেখায়। সো আপনি যদি ফলো বাটনটি অ্যাড করা থাকে সেক্ষেত্রে কোনো পাবলিক আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার বদল আপনাকে কিন্তু ফলো করবে না, ঠিক আছে? সো আপনাকে যদি দেখে ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড বাটন নেই আপনাকে তো ফলো করবে না, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে। সো আপনার কাম কী হবে, ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে ওগুলো ঝুলিয়ে রাখবেন, তাহলে আপনার ফলোয়ার বাড়বে, ঠিক আছে? এর জন্য আপনাকে এই যে সেটিং আইকনে যেতে হবে, দেন এখানে সেটিং আইকনে ক্লিক দিতে হবে, এই যে সেটিং এটাতে ক্লিক দিতে হবে। এটাতে ক্লিক দিলেই আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, দেখুন নিচের দিকে আসবেন, দেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন কন্ট্যাক্ট ইউ এটাতে ক্লিক দিবেন, দেন এটাতে এভরিওয়ান করে রাখবেন, দেন এখান থেকে তারপরে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক এটাতে ক্লিক দিবেন। এটাতে দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে এটাতে ক্লিক দিবেন, এখান থেকে আপনার ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে রাখবেন, ঠিক আছে? এখানে অনলি মি করা রয়েছে, দেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে রাখবেন, তাহলে আপনাকে ফলোয়ার দিতে পারবে সবাই, ঠিক আছে? অ্যান্ড এখান থেকে অবশ্যই আরও কী করতে হবে, এখান থেকে আপনাকে যে আমার দেখতে পাচ্ছেন এটা রয়েছে আমি যেটা বললাম সেটা করে রাখবেন, দেন এখান থেকে মুডগুলো পাবলিক করা রয়েছে, দেন এখান থেকে আরও কিছু কাজ রয়েছে আপনি যদি প্রফেশনাল মুড অন করে থাকেন, দেন এখান থেকে আপনি এখান থেকে একটু ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে কিছু রিয়্যাক্টর ফ্রেন্ড অ্যাড করতে হবে। সো রিয়্যাক্টর ফ্রেন্ড যদি অ্যাড করতে চান তাহলে আমার এই আইডিতে আসতে পারেন, ভিডিও ডিসক্রিপশন চেক দিবেন, লিঙ্ক পেয়ে যান প্রোফাইল লিঙ্ক, ওখান থেকে সরাসরি আমার আইডিতে আসবেন অ্যান্ড আমি যে পোস্টগুলো করবো সেই পোস্টে দেখবেন যারা মূলত আমার দেখতে পাচ্ছেন কোনো লাইক নেই, ঠিক আছে? যেরকম পোস্ট সেরকম রিয়্যাক্ট, লাভ আর কেয়ার আর হা হা, ঠিক আছে? যেরকম পোস্ট করবো সেরকম রিয়্যাক্ট দিবে অ্যান্ড আপনার জেলে আমি যেগুলো পোস্টগুলো করবো সেগুলো পোস্টের নিচে আসবেন, আমাকে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আমার ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেবেন, আমি অ্যাকসেপ্ট করে নেব অ্যান্ড ফ্রেন্ড লিস্টে অ্যাড হলে তখন আমি এখান থেকে যে সকল পোস্টগুলো করবো তার নিচে যখন আপনারা দেখবেন যারা রিয়েক্ট দিতেছে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এইভাবে যদি আপনি 100 জন প্লাস যদি ফ্রেন্ড অ্যাড করতে পারেন আপনার আইডিতে, দেন তারপরে যখন তারা পোস্টগুলো করবে তাদের পোস্টে শুধু আপনি কেয়ার আর লাভ রিয়েক্ট দিবেন, তাহলে অটোমেটিক তাদের পোস্টে যে ফ্রেন্ডগুলো রয়েছে তারা যখন তার আইডিতে যখন আপনি রিয়েক্টগুলো দিবেন তখন তারা মূলত আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করবে অ্যান্ড তার আপনাকে অ্যাড করে নেবে ফ্রেন্ড লিস্টে, ঠিক আছে? নিয়ে আপনাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করার জন্য আপনাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে, আপনি সেগুলো ঝুলায় রাখবেন, এভাবে কিছু ঝুলায় রাখবেন। আর কিছু যেগুলো রয়েছে যেগুলো দেখবেন কোনো প্রকার আজেবাজে ভিডিও আপলোড করে না, অনেকেই রয়েছে আজেবাজে ভিডিও আপলোড করে রিয়্যাক্টর আইডি হওয়া শর্তেও, যারা দেখবেন মূলত নিয়মিত পোস্ট করতেছে এবং হচ্ছে তাদের পোস্টে বেশি রিয়্যাক্ট আসতেছে তাদেরকে অ্যাড করবেন, অ্যাড করার ফলে তাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড হবেন, ঠিক আছে? এইভাবে আপনাকে বেশি পরিমাণ রিয়্যাক্টর আইডিতে অ্যাড দিতে হবে, ঠিক আছে? 300-400 প্লাস যদি অ্যাড হতে পারেন, 500 প্লাস, তাহলে আপনি প্রচুর পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন, ঠিক আছে? কীভাবে তাদের পোস্টে যে আপনি রিয়্যাক্টগুলো দিবেন কেয়ার আর
লাভ বেশিরভাগ কেয়ারে দেওয়ার চেষ্টা করবেন। কেয়ারে লাভ দিলে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্টটি বেশি বেশি দিবে, ঠিক আছে, যাদের ওদের ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে, সেভাবে মূলত ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়ানো যায়। আরেকটা হলো আপনি যদি নিয়মিত ডেলি যদি ফ্রেন্ড মানে আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, আপনার আইডি ফেসবুকে অ্যাক্টিভ না থাকে, সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না, আপনার রিচ ডাউন হয়ে যাবে। এই দেখেন রিচ ডাউন হয়ে যাবে, আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে বেশি আসবে না, দেন আপনার আইডিটি বেশি সার্চ র্যাঙ্কে দিবে না ফেসবুক, এবং আপনার সাজেস্ট ফরে উঠতে যাবে না আপনার আইডিটি। অবশ্যই আপনাকে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে এবং রিয়্যাক্ট দিতে হবে, তাহলে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি বেশি পাবেন। আর ফলোয়ার বাড়াতে চাইলে অবশ্যই বেশি বেশি আপনি চাইবেন ভালো কিছু রিল আপলোড করার, তাহলে আপনি বেশি পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট বা আপনি হচ্ছে পাবেন ফলোয়ার্স ইনক্রিজ করতে পারেন। এতে কীভাবে পোস্ট করে লাইক পাবেন। সো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, কোনো ইনফরমেশন পেয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদের সুযোগ করে দেবেন। সো আবার দেখাবেন নেক্সট ভিডিওতে, খোদা হাফেজ।